ডেস্কটপে উইন্ডোজ দেওয়ার জন্য প্রথমে আপনাদের বুটেবল একটি পেন ড্রাইভ দরকার। পেন ড্রাইভটি প্রথমে কানেক্ট করতে হবে, তারপর কম্পিউটার রিস্টার্ট করতে হবে। পেন ড্রাইভ এটাকে প্রথমে দিতে হবে, এর জন্য উপরেটায় ক্লিক, উপরে দিয়ে ইন্টারে ক্লিক, তারপর নিচে এসে ইউএসবি টাইপটি ক্লিক করতে হবে, তারপর ইএক্সিতে ক্লিক, তারপর সেভ। উইন্ডোজ দেওয়ার অপশনটি চলে আসছে, এখন মাউস দিয়ে রাইট নেক্সট ক্লিক, তারপর ইনস্টল নাওতে ক্লিক, তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে, সেট আপ ইজ স্টার্টিং, তারপরে আই অ্যাগ্রিতে ক্লিক, ক্লিক করার পর নেক্সট ক্লিক, তারপর পার্টিশন সেট আপ। এটা একটি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, এখানে ভুল হলে পুরো পার্টিশনটি ফরম্যাট হয়ে যাবে, এই জন্য কাস্টমে ক্লিক করার পর প্রথম যে সিস্টেম পার্টিশন আছে এটিকে ফরম্যাট করতে হবে। ভালো করে খেয়াল করতে হবে যে আপনি কোন পার্টিশনটি সিলেক্ট করে ফরম্যাট করতেছেন। এই প্রথম পার্টিশনটি হলো সি টাইপ, এটাকে ফরম্যাট করতে হবে, ফরম্যাট করে নতুন উইন্ডোজটি ইনস্টল করতে হবে, ফরম্যাট কমপ্লিট, তারপর নেক্সট ক্লিক। এখন উইন্ডোজ সেট আপ শুরু হয়ে গেছে, শুরু হওয়ার অনেক আধা ঘন্টা সময় লাগবে, এর জন্য ওয়েট করতে হবে, 1% 2% করে 100% কমপ্লিট হবে।
এখন রেজিস্টার হওয়ার সাথে সাথে পেনড্রাইভটি খুলতে হবে। A little sign in here, a touch of Wi-Fi there, and we'll have your PC ready for all you plan to do. You can use your voice or the keyboard along the way. Okay, enough intro. Let's dig in. Your region is set to the United States. Is that right? Your keyboard is set to US. Do you also type with another keyboard layout? Now let's get you connected to a network. That way you can get updates. Type what you want to name your account. Okay, now type a password. Hey, look, that's me, Cortana. Can I have permission to use the info I need to do my best work? These are the settings Microsoft recommends. Go. Okay, that's the last step. Almost done now. We just need to get a few more things polished up for you, and Windows will be all yours. Looking forward to helping out.